শরীরে কেরোসিন ঢেলে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। গৃহবধূকে বাঁচাতে গিয়ে জখম হন তার স্বামী লতিফ শেখও। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়রামারি মোল্লাপাড়া এলাকায়। ওই গৃহবধূর নাম মেরিনা বিবি। ঘটনার পর চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ডুমকা সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা যায়, 6 বছর আগে সাগরপাড়ার খয়রামারি মোল্লাপাড়া এলাকার লতিফ শেখের সাথে বিবাহ হয় ডুমকলের মেহেদিপাড়ার মেরিনা বিবির। তারপরে সংসারে আসে একটি সন্তান। ওই সন্তানের মৃত্যু হয় 1.5 বছর আগে। তারপর থেকে বাচ্চা না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন করত মেরিনার শ্বশুর লুৎফার শেখ ও শাশুড়ি ফিরোজা বিবি। এমনই অভিযোগ মেরিনার পরিবারের। হঠাৎ সকাল থেকেই পরিবারে ফের অশান্তি বাঁধলে তার বাবার বাড়িতে ফোন করে জানায়। আর রাতে ঘরে শুয়ে থাকা অবস্থায় মেরিনার শ্বশুর ও শাশুড়ি মেরিনার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। চিৎকার শুনে ছুটে আসে মেরিনার স্বামী লতিফ। তখন তাকেই বাঁশ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। সেখানে রক্তাক্ত হয়ে পড়লে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে দুজনকেই। আমার মেয়েটা বৈকালবেলায় শুয়েছিল ঘরে, আমার জামাই ছিল না ওই টাইমে। আমার মেয়ে সাড়ে শ্বশুর কেরোসিন দিয়ে আগুন দিয়ে দেয়। এবার কেরোসিন যখন দিয়েছে তখন ঠিক পাইনি, এবার কেরোসিনের আগুনটা দিয়েছে, তাত লেগেছে, তখন চিল্লাতে শুরু করেছে। আমার জামাই বাইরে ছিল, জামাই এসে পানি টানি দিয়ে, আরও লোকজন এসে পানি টানি দিয়ে আগুনটা লিভায় দিয়ে আমার জামাই এরকম কথা বলেছে। যখন যে এখানে দেখাশোনা জায়গা তুলে, আমার জামাইকেও মেরিছে আপনার জামার বাপ, মারি আপনার মাথা ফাটিয়ে দিয়েছে। ডুমকুল হসপিটালে আসছিলো, তো হসপিটাল থেকে নিয়ে মনে হয় বাড়ি গেছি, কোথায় আছে আমি জানছি না। আমি আমার মেয়েকে নিয়ে হসপিটালে আসলাম। আমার মেয়ের আজ বিয়ে হওয়া 5-6 বছর হয়ে গেল। এবার একটা বাচ্চা হয়েছিল আজ থেকে 1.5 বছর আগে, দিয়ে বাচ্চাটা মারা যায় এই হসপিটালে। দিয়ে ওই থেকে ধান অত্যাচার করে শাড়ি শ্বশুরে। আমার জামাকে বলে ছেড়ে দে, আমার জামাই ছেড়তে চায় না যে কী কারণে ছেড়বো, হয়তো বাচ্চা হবে পরে। এবার ধরুন বাচ্চা হওয়ার জন্য চিকিৎসা বহরমপুর ডুমকুল আমি করে যাচ্ছি, আমি যতটুকুন পারি ততটুকুন করি। এবার আমার জামাই কিন্তু কোনো কথা বলে না আমার মেয়েকে। সমস্যাটা হচ্ছে আমার মেয়ের শাড়ি শ্বশুরে। এদিকে খবর পেয়ে ওই গৃহবধূর পরিবার তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে ডুমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন। ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে থানার দ্বারস্থ হয়েছে মেরিনার পরিবারের লোকজন। এখন কি ভাবো কি করেছে জানি না, গায়ে কেরোসিন ঢেলে দেয়। দিয়ে কেরোসিন যখন মানে তাপ লাগে তখনও চিল্লাতে লাগে। দিয়ে চিল্লানির পর আর সময় ওখানে পানি ওয়াহার বাড়িতে পানি কিন্তু ওই ট্যাপে হয়ে চলো মোটারের পানি। ও শুধু একলা ভিজি মানে লিভানির চেষ্টা করেছে, আর ওসব মানুষ এসছে। দিয়ে ওর স্বামী ছাগলের বাড়িতে ছাগল খাওয়া চলো, দৌড়ি আসি। আর স্বামী যখন বাঁচাইতে যায় ওকে লিভি টিভি সব করতে যায়, তখন শালা তোকেও মেরে ফেলবো। ওর বাপই বলছে লুৎফার শেখ। দিয়ে ওয়াই বুঝলে ওর বাপ ও তখন একটা এত বড় বাঁশ ওই লাঠি এতে দেওয়া ছিল খুঁটিতে, ওইদিকে তুইলে ওর মাথাতে মারিয়ে দিয়ে মাথাকে ফাটিয়ে দিল। একবারে হ্যাঁ রক্ত জ্বালা, আমার জামাইকে রক্ত জ্বালায় ধুমকে ছুড়লো। এখন হাসপাতালে নিয়ে এলো, ওকে কী করে লিয়ে না, আমার মেয়ে বুকের ওই তো হাড়ের অসুখের মতন একবার দেখছেন আপনারা কী অবস্থা। দিয়ে এরকম হলো ওর আব্বা আমি শ্যানকিরি তুলিলি, আমি হাসপাতালে এলে চলে এসেছি। যদিও উক্ত ঘটনায় ওঠা অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত লুৎফার শেখ। তিনি জানান, ছেলেকে শুধু শাসন করা হয়েছিল কেননা তার মাকে ধরে মারধর করছিল। কথা আপনার কালকে বেলা ওই 5টা কি 5:30টার সময় আমি হাটে উনি আসলাম, আইসে দেখছি যে ওরা আসিছে এবং আমার ছেলে ফোন করে ডাকিছে ওর শ্বশুরকে শাড়িকে, বোধ আমার এখানে ছিল। এবার ছেলের সঙ্গে আমাদের কথা হয়েছে, এবার এই কথাটা নিয়ে ধরলেন এক কথা দু কথা ওরা মায়ে আর ছেলেতে ঝামেলা করছে। তার কাছে ওর মাকে ধরে মাইলো, এবার সবাই ছিল ওর শ্বশুর বলছে আরও মারো তাইছে ওর মাকে, হ্যাঁ ঢপ ঢপে কাটি দাও মেরি। হ্যাঁ তা আমি আবার ছেলেকে রাখি যে হ্যাঁ রে তোর মাকে তুই এরকম মানুষের মধ্যে মাছিস কেন, তা বলে এখানে আমি ধরতে যে আমার ওই দিন হাতটা এদিন ফাইটে গেছে এবং কী দিন মেয়েছে বলতে পারবো না এদের এটা। হ্যাঁ দিয়ে এতে এই অবস্থা, কি কারণে বলছেন এটা চক্রান্ত, পুরো চক্রান্ত। একই ছাদের তলায় ইলেকট্রনিক ফার্নিচার ও মোবাইলের শোরুম নিয়ে এলো প্রগতি। এখানে নগদ সহজ কিস্তির মাধ্যমে বিভিন্ন কোম্পানির মোবাইল, এসি, ফ্রিজ, এলইডি, স্মার্ট সাইকেল সহ ফার্নিচারের বিপুল কালেকশন পাওয়া যায়, যার একটাই শোরুম প্রগতি। স্থান গোবিন্দপুর তেঁতুলতলা মোড়, ডোমকল, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 8926877877। শীঘ্রই আসুন এবং কালেকশন সংগ্রহ করুন।